ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বুধবার আনন্দ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। মিছিল উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন রাজুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এর আগে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতাবলে মঙ্গলবার এ অধ্যাদেশ জারি করেন।